সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি দশম শ্রেণীর অক্টোবর মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি ট্রাক জীবন বিজ্ঞানের পার্ট সেভেন নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে প্রশ্নগুলো দেখতে পারছো। একদিকে যে প্রশ্নটা আছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এক গুণ তিন সমান সমান তিন, অর্থাৎ একদিকে আমাদের মোট তিনটি এমসিকিউ প্রশ্ন আছে, তিনটির জন্য তিন নম্বর এবং বাক্যটি সম্পূর্ণ করে লিখতে বলেছে। এক পয়েন্ট একের প্রশ্ন, পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা নির্বাচন করো। চারটি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর অপশন, অর্থাৎ আম। ঠিক আছে, এবং উত্তরটা লিখবে এভাবে, খ নম্বর লিখে আম উদ্ভিদে পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয়, যেহেতু পূর্ণ বাক্যে লিখতে বলেছে। আমি উত্তরগুলো লাল কালিতে টাইপ করে দিয়েছি, দেখে নাও তোমরা অপশনের মধ্যে। এবার দেখে নাও এক পয়েন্ট দুয়ের প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি তা শনাক্ত করো। এক্ষেত্রে জিন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে না তাই জানতে চেয়েছে। এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে একদম লাস্টের অপশন, অর্থাৎ ঘ নম্বর অপশন, হিমোফিলিয়া। এবং পূর্ণ বাক্যে এভাবে লিখবে, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা ঘ নম্বর অপশন দিয়ে হিমোফিলিয়া নিয়ন্ত্রিত হয় না। ক্লিয়ার? এবার এক পয়েন্ট তিনের প্রশ্ন, YYRR জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নিরূপণ করো। এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লাস্টের অপশন, অর্থাৎ ঘ নম্বর অপশন, চার ধরনের। এবং উত্তরটা ঠিক এভাবে লিখে রাখবে, YYRR জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে ঘ নম্বর অপশন দিয়ে চার ধরনের গ্যামেট উৎপন্ন হয়। এখন এই চার ধরনের গ্যামেট কেন উৎপন্ন হয় বা কীভাবে উৎপন্ন হয় আমি তোমাদের দেখিয়ে দিই, একটু দেখে নাও। খেয়াল করো, আমাদের প্রশ্নে কিন্তু ছোট হাতের ওয়াই একটা আছে আর ছোট হাতের আর একটা আছে। ঠিক আছে, তার মানে মোট দুই ধরনের ছোট জিনোটাইপ আছে। ঠিক আছে, দুই ধরনের মানে প্রশ্ন বা ছোট জিনোটাইপ আছে। আর আমাদের গ্যামেট বের করার একটা সূত্র আছে, সেটা হলো (2^n). ঠিক আছে, অর্থাৎ দুইয়ের উপর এন হলো গ্যামেট উৎপন্ন হওয়ার সূত্র। এখন এই এন হলো কোনো জিনোটাইপে যতগুলো ছোট জিনোটাইপ থাকে। তা আমাদের এই প্রশ্নে কিন্তু জিনোটাইপ, ছোট জিনোটাইপ কয়টা আছে? দুটো আছে, একটা ছোটতার ওয়াই, একটা ছোটতার আর। তার মানে আমি এনের জায়গায় দুই বসিয়ে দেব, তার মানে আমাদের দুইয়ের স্কোর আসবে, অর্থাৎ চার ধরনের গ্যামেট কিন্তু উৎপন্ন হবে। আশা করি বুঝতে পারলে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রত্যেকবারই এক একটা আসে, তাই ভালো করে জেনে নাও। এবার দেখে নাও দুই জায়গার প্রশ্ন, এই স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো। মোট চারটি প্রশ্ন আছে, মানে চারটি মিলকরণ আছে চার নম্বরের জন্য। আমি একদম সঠিক উত্তর করে দিয়েছি, তোমরা এভাবে উত্তরটা লিখে নেবে। তোমরা এক কাজ করো, প্রথমে প্রশ্ন দাগ নম্বর দেবে 2.1, তারপর লিখবে স্পাইরোগাইরা, এরো শূন্য দেবে, এবং এইটা হলো বি স্তম্ভের মিলবে হলো ডি অপশনের সঙ্গে, অর্থাৎ খণ্ডীভবন। ঠিক এভাবে লিখবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 2.2 প্রশ্ন, প্রকট বৈশিষ্ট্য, এরো শূন্য দেবে, এটা মিলবে হলো সি নম্বর অপশন, অর্থাৎ মটরের বেগুনি বর্ণের ফুল। ঠিক আছে, এখানে মটরের বানানটা ভুল ছিল, এখানে লাল কালিতে আমি ঠিক করে দিয়েছি, তোমরা মটরের বেগুনি বর্ণের ফুল লিখবে এখানে। ঠিক আছে, 2.3 প্রশ্ন, গ্রাফটিং, এরো শূন্য দেবে, এবং এটা মিলবে হলো এ নম্বর অপশনের সঙ্গে, স্টক এবং শিওন। 2.4 প্রশ্ন, মানে হলো এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অ্যারো দেবে, তারপর এটা মিলবে হলো ই নম্বর অপশন, অর্থাৎ মটরের কুঞ্চিত বীজ। ঠিক আছে, তোমাদের প্রশ্ন তোমাদের হাতে থাকবে, তখন তোমরা প্রশ্ন দেখে মিল করে লিখে নেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু দুই দাগের প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে, আশা করি বুঝতে পারলে। এবার দেখে নাও নেক্সট প্রশ্ন, অর্থাৎ তিন দাগের প্রশ্ন, 2-3 বাক্যে উত্তর দাও, 2×4=8, অর্থাৎ আমাদের দুই নম্বরের প্রশ্ন মোট চারটি আছে, মোট হলো আট নম্বর। ঠিক আছে, 3.1 প্রশ্ন, ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। তা হেডিং করে নেবে প্রথমেই, ইতর পরাগযোগের একটি সুবিধা, তারপর লিখবে ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের আবির্ভাব ঘটে, তারপরে আবার হেডিং করে নেবে ইতর পরাগযোগের অসুবিধা, তারপর লিখবে বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগের ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়। এছাড়া তোমাদের বই থেকে কিন্তু অন্য বৈশিষ্ট্যগুলোও কিন্তু লিখতে পারো, মানে সুবিধা অসুবিধা আরও অনেক আছে, তোমরা লিখতে পারো। আমি সাধারণত একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির সুবিধা অসুবিধাগুলো কিন্তু আমি লিখেছি, এগুলো লিখলে ভালো হবে। এবার 3.2 প্রশ্ন কি বলছে, শাখা কলমের সাহায্যে কীভাবে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করো। এখানে ব্যাখ্যা করতে বলেছে, তাই এই প্রশ্নটা 2-3 বাক্যর থেকে একটু বেশি হবে, অর্থাৎ 5-6 বাক্যর মধ্যে হয়ে যাবে, তাও সমস্যা নেই, তোমাদের উত্তরটা কমপ্লিট করার জন্য একটু বড় হলে প্রবলেম নেই। প্রথমে লিখবে, শাখা কলমের সাহায্যে উদ্ভিদের মূল কাণ্ড বা পাতা উদ্ভিদ থেকে কেটে মাটিতে রোপণ করে কাটা অংশ থেকে মূল সৃষ্টি করে অপত্য উদ্ভিদ তৈরি করা হয়। যেমন এক নম্বর পয়েন্টে লিখবে,
স্টেম কাটিং, জবা, গোলাপ প্রভৃতির কাণ্ডের একটি শাখা কেটে কাটা প্রান্ত আইবিএ বা এনএএ নামক কৃত্রিম অক্সিন দ্রবণে কয়েকদিন ডুবিয়ে রেখে নরম মাটিতে পুঁতে দিলে নতুন চারাগাছের সৃষ্টি হয়। ঠিক আছে, এটা কিন্তু একটাই বাক্য কিন্তু অনেক বড় হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো দুই নম্বর পয়েন্টে লিখবে রুট কাটিং, পাতিলেবু, কমলালেবু, তেঁতুল প্রভৃতির শাখামূল কেটে নরম মাটিতে বসিয়ে দিলে তা থেকে মূল ও মুকুল তৈরি হয়, মুকুল মাটির উপর বৃদ্ধি পেয়ে নতুন চারাগাছ সৃষ্টি করে। এভাবে দুটো পয়েন্ট লিখবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু এটাও কিন্তু দুটো বাক্য আছে, আর আগে একটা বাক্য, তিনটি বাক্য, আর প্রথম দিকে আছে মনে হয় একটি বাক্য, মানে চারটি বাক্য টোটাল কমপ্লিট হয়েছে। এবার দেখে নাও 3.3 প্রশ্ন, মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো। প্রথমে হেডিং করে নেবে মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর 1 বৈশিষ্ট্যের মধ্যে লিখবে অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্রমে অস্টিওপোরোসিস ও অস্টিও আর্থ্রাইটিস, এখানে একটা রেপ দেবে, ঠিক আছে, এখানে এই থয়ের উপরে একটা রেপ দেবে, অস্টিও আর্থ্রাইটিস রোগ দেখা দেয়। 2 পয়েন্টে লিখবে দৃষ্টিশক্তি হ্রাস, ত্বকের কুঞ্চন, রক্তচাপ বৃদ্ধি, কানে কম শোনা প্রভৃতি সমস্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, এই দুটো পয়েন্ট লিখলে কিন্তু প্রশ্নটার উত্তর কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও নেক্সট প্রশ্ন 3.4 প্রশ্ন কি বলছে। আচ্ছা, আগেরটা ছিল 3.3, এবার হলো 3.4। মেন্ডেল কীভাবে মটর ফুলে ইতর পরাগযোগ ঘটান তা আলোচনা করো। দেখে নাও, প্রথমে লিখবে বিজ্ঞানী মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন। তারপরে লিখবে তিনি কৃত্রিমভাবে সৃষ্টি করা স্ত্রী ফুলের থলিটি সরিয়ে নির্বাচিত জনেত্রী উদ্ভিদের ফুলের পরাগরেণু সূক্ষ্ম তুলির সাহায্যে ওই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে ইতর পরাগযোগ ঘটান। এই দুটি বাক্যে লিখলেই কিন্তু উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখে নাও 4 প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও। 4.1 একটা বড় প্রশ্ন দিয়েছে, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান, একটি ক্রসের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো। এর সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে, থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়, এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো। এখানে প্রথম অংশের জন্য 3 আর লাস্টের অংশের জন্য 2, টোটাল 5 প্রশ্ন। এখন আমাদের ক্রসের সাহায্যে দেখাতে বলেছে, আমি দুটোই করে দিয়েছি, প্রথমে ব্যাখ্যা করেছি তারপরে ক্রসটা দেখিয়ে দিয়েছি। লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা হেডিং করবে, প্রথমে ব্যাখ্যা করে নেব এবং ব্যাখ্যার শেষে নিচের দিকে আমি ক্রসটা দেখিয়ে দেব। লিখবে পুত্র ও কন্যা সন্তান সৃষ্টি হওয়ার পেছনে পিতার ভূমিকায় প্রধান, কারণ পিতার সেক্স ক্রোমোজোম এক্স ও ওয়াই প্রকারের, যেহেতু মাতার সেক্স ক্রোমোজোম এক্স এক্স প্রকারের, তাই তাদের এক ধরনের গ্যামেট এক্স তৈরি হয়, অপরপক্ষে পিতার দু ধরনের গ্যামেট এক্স ও ওয়াই তৈরি হয়। যখন পিতার এক্স গ্যামেট মাতার এক্স গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন কন্যা সন্তান ব্র্যাকেটে এক্স এক্স লিখবে সৃষ্টি হয়, আবার পিতার ওয়াই গ্যামেট যখন মাতার এক্স গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন পুত্র সন্তান ব্র্যাকেটে এক্স ওয়াই সৃষ্টি হয়। অতএব সহজেই বলা যায় যে পুত্র ও কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকাই প্রধান। এটা ব্যাখ্যা হয়ে গেল। এখন ক্রসের সাথে দেখাবো, ক্রসটা তোমরা এটা লিখবে তার নিচে দিয়ে দেবে, এই দেখে নাও, এইভাবে ক্রসটা দেখিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের বই থেকেও লিক করতে পারো, অথবা আমি যেটা এটা করেছি এটা এখান থেকেও তোমরা করতে পারো, তোমাদের বই থেকেও দেখবে করে দেওয়া আছে, অথবা সহায়কায় পেয়ে যাবে, যেখানে ইচ্ছা সেখান থেকে তোমরা করতে পারো। প্রথমে দেখো পুরুষ আছে বা সাইডে, ডান সাইডে স্ত্রী আছে, পুরুষের সাইডে সিম্বলটা অবশ্যই দেবে, এই সিম্বলটা সাধারণত পুরুষদের শূন্য দিয়ে শূন্যর উপরে দেখবে, তীর শূন্য উপরের দিকে আছে, আর স্ত্রীদের ক্ষেত্রে শূন্যর নিচে প্লাস শূন্য দেওয়া আছে, এটা দেওয়া হয় সাধারণত। আর 44 প্লাস এক্স ওয়াই পুরুষের ক্ষেত্রে, 44 প্লাস এক্স এক্স এটা হলো স্ত্রীদের ক্ষেত্রে, সাইডে পি জন্য লিখে রাখবে। এখন পুরুষদের এক্স ওয়াই ভেঙে গিয়ে কত হবে বলো তো, নিচের দিকে চলে আসবে দেখো অ্যারো দিয়ে, 22 প্লাস এক্স, 22 প্লাস ওয়াই, আর স্ত্রীদের ক্ষেত্রে একই ধরনের হবে, 22 প্লাস এক্স, এটা গ্যামেট উৎপন্ন হলো। এখন যদি ক্রস করা হয় তাহলে দেখতে পাচ্ছ 44 প্লাস এক্স এক্স, নিচে লিখবে কন্যা সন্তান, আর ডান সাইডে দেখতে পাচ্ছ 44 প্লাস এক্স ওয়াই, নিচে লিখবে পুত্র সন্তান, এবং অবশ্যই সাইডে লিখবে এফন জনু। ঠিক আছে, তার মানে এফন জনুতে সবসময় কন্যা সন্তান পুত্র সন্তান যে তৈরি হলো এটা দায়ী কে হলো, সবসময় মনে রাখবে এটার জন্য দায়ী হলো পুরুষ, কেননা পুরুষের দুই ধরনের এখানে ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স একটা ওয়াই। ঠিক আছে, এইটুকু করলেই কিন্তু তোমাদের এই প্রথম পার্টের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখে নাও দ্বিতীয় পার্টের যে প্রশ্নটা ছিল, থ্যালাসেমিয়া আক্রান্ত
রোগের বারবার রক্ত বদলানোর ফলে সৃষ্ট সমস্যা, আমাদের বলেছে কী কী সমস্যা দেখা যায়, তা পয়েন্ট আকারে লিখবে। যেহেতু 2 নম্বরের প্রশ্ন, তাহলে কমপক্ষে 3 থেকে 4টি পয়েন্ট লিখলে যথেষ্ট। 1 নম্বর পয়েন্টে লিখবে, দেহের বিভিন্ন অঙ্গে প্রচুর পরিমাণে লোহা সঞ্চিত হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে, লোহা সঞ্চয়ের ফলে হৃৎপিণ্ড, যকৃৎ, প্লিয়া ও তন্ত্র বিভিন্ন অঙ্গ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর পয়েন্টে লিখবে, থাইরক্সিন হরমোনের ক্রিয়াশীলতা হ্রাস পায়। 4 নম্বর পয়েন্টে লিখবে, হার্ট ফেল, অস্বাভাবিক হার্ট রেট প্রভৃতি রোগ লক্ষণও দেখা দেয়। এই 4টি পয়েন্ট লিখলেই হয়ে যাবে। এই ছিল তোমাদের জীবনবিজ্ঞানের পার্ট 7-এর মানে মোট টোটাল সব 4টি প্রশ্নের সঠিক উত্তর। এর আগের ভিডিওতে আমি তোমাদের অঙ্কের পার্ট 7-এর ভিডিওটা আপলোড করে রেখেছি, যারা দেখো দেখে নিও, এবং পরপর তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোরও কিন্তু পার্ট 7-এর ভিডিওগুলো পরপর আপলোড করতে থাকবো। অবশ্যই তোমরা সবগুলো ভিডিও দেখো, যাদের ভালো লেগেছে লাইক করো, আর যাদের খারাপ লেগেছে অবশ্যই ডিসলাইক করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।